ঠিক দার্জিলিং এর পরেই উত্তরবঙ্গের যে জায়গাটি পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করে আজ আমরা সেখানে। একই সঙ্গে রয়েছে ইতিহাস আর প্রকৃতি। আজ রয়েছি কালিম্পং এ। ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর এই শখকে উস্কে দিতেই আপনারা দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। না, আমাকে তো নিশ্চয়ই চেনেন, আপনার ঠিক পাশের বাড়ির মেয়ে অনামিকা। আর আজ কিন্তু আমাদের এই পর্বে একদম ঝকঝকে কালিম্পং। গরম গরম চা পেয়ে গেছি, কালিম্পং ঘুরবো। তার আগে চায়ের মজাটা একটু রোদে বসে উঠিয়ে নিই। কোথাও ঘোরার প্ল্যান করলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি ঠিক কোন জায়গায় থাকবেন। সেক্ষেত্রে কালিম্পংয়ের সবচেয়ে সুবিধাজনক লোকেশনগুলি হল কালিম্পং বাস স্ট্যান্ড কিংবা চন্দ্রালোক অথবা আতিশা রোডে। আমরা এবার উঠলাম আতিশা রোডের সেভেন হিলস হোমস্টেতে, কারণ এখান থেকে চারটি স্পট আপনি পায়ে হেঁটেই দেখে নিতে পারেন। চিত্রভানু, ক্যাকটাস নার্সারি, শ্যামা মন্দির এবং 4 নম্বর সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ। জিনিসপত্র রেখেই আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্যের দিকে। কালিম্পংয়ে ঘুরতে এসে আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত চিত্রভানুতে। চলুন চিত্রভানু ঘুরে দেখি। আমাদের হোমস্টে থেকে মাত্র 3 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে চিত্রভানু। চিত্রভানু আসলে তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যুর 2 বছর পর 1943 সালে। এখানে এসে প্রকৃতপক্ষে সময় কাটাতেন তাঁর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রতিমা দেবী। এটি একদিকে যেমন রবীন্দ্র স্মৃতি মিউজিয়াম, আবার ব্যবহৃত হয় সরকারি তরফে পাহাড়ি মহিলাদের হাতির কাজ শেখানোর জন্য। তাজু, টিকিট কিতনা হ্যায়? 20 রুপিস। 20 রুপিস, ওকে। আমরা এখন রয়েছি কালিম্পং এর পাইন ভিউ নার্সারিতে। যদিও চলতি কথায় সবাই একে ক্যাকটাস নার্সারি বলে। চলুন দেখি। চিত্রভানুর ঠিক উল্টো দিকেই রয়েছে ক্যাকটাস নার্সারি। 1971 সালে স্বর্গীয় মোহন প্রধান তখন জড়িয়েছিলেন অর্কিডের ব্যবসায়, যে কারণে তাকে বারবার বিদেশে যাত্রা করতে হতো। সেজন্যই দেশ বিদেশ ঘুরে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সংগ্রহ করা তাঁর পক্ষে সহজ হয়েছিল। এশিয়ার বৃহত্তম এই ক্যাকটাস নার্সারিটি তাঁর অবর্তমানে তাঁর মেয়েরাই দেখাশুনো করে। এখানে বেশ অদ্ভুত দেখতে নাম না জানা একটা ফল দেখলাম। কারো নাম জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। চিত্রভানু থেকে মাত্র 12 মিনিট হাঁটলেই পাবেন শ্যামা মায়ের মন্দির। মাতৃ প্রতিমার পাশেই একটা ঘরে এক সাধুর বাস। আমাকে দেখেই উনি বেরিয়ে এলেন, হয়তোবা কিছু বলতেন। সেদিন তাড়াহুড়োয় তাকে সময় না দিয়ে বেরিয়ে এসেছিলাম, ব্যাপারটা আজও মনে খচখচ করে। এরপর দুপা এগোলেই দেখতে পাবেন সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ। 1931 সালে নির্মিত এই রোমান ক্যাথলিক চার্চটি তৈরি হয়েছিল তিব্বতীয় ভাস্কর্য শৈলীকে মাথায় রেখে। এর অন্দরমহলটি সাজানো হয়েছে প্রচুর অনিন্দ্য সুন্দর হাতে আঁকা ছবি এবং বাইবেলের উদ্ধৃতি দ্বারা। দরজার ওপর রয়েছে
হিমালয়ান বুদ্ধিজমের আটটি পবিত্র চিহ্ন। এরপর ফিরে চললাম হোমস্টের দিকে লাঞ্চের জন্য। হম লোগো কো চিলি বহুত পছন্দ আর অন্ডা করি, অন্ডা করি একদম। আপ লোগ কি ইধার জো আলু দম বানতা হ্যায় না, ওয়েসে হি লাগ রাহা হ্যায় দেখনে মে, একদম পুরো খুব লোভনীয় দেখতে লাগ জে আলু দমের মতোই। আচ্ছা মুঝে থোড়া সা ইয়ে বলিয়ে, সালাড মে কিয়া কিয়া ডালা? ক্যাপসিকাম দিখ রাহা হ্যায়, মুলি দিখ রাহা হ্যায়, পেঁয়াজ দিখ রাহা হ্যায়, অর কিয়া হ্যায়? ধনিয়া। আচ্ছা টমেটো। আর ইয়ে কিয়া ডালা হ্যায়, হোয়াইট হোয়াইট কিয়া বলতে হ্যায় উসকো, চিজ বলতে হ্যায় না? আচ্ছা চিজ ডালা। আচ্ছা আচ্ছা। লাঞ্চের পর বেরিয়ে পড়লাম কালিম্পং বাজারের দিকে কেনাকাটা করতে, কিন্তু কালিম্পং বাজারে ঢোকার একটু আগেই হাঁটা দূরত্বে পড়ছে কালিম্পং ফরেস্ট মিউজিয়াম। এখানকার সংগ্রহ কিন্তু মিস করা যায় না। এখানে শীতের জামা কাপড় বেশ ভালো পাওয়া যায়, নিতে পারেন, তবে বেকারি বিস্কুট একদম নয়। একটা গাড়ি নিয়ে ফিরে চললাম হোমস্টের দিকে। ভীষণ ঠান্ডায় জমাটিয়া বনফায়ার। आप लोग डिनर कब करते हो ऐसे रेगुलर? 7:30 तक। 7:30 तक। हम लोग का ना तो এই বাড়ির আদুরে মেয়ে রুশালির সাথে বন্ধুত্ব না করে পারাই যায় না। বারবি ডল হো তোমার নাম? বারবি ডল রে নাম। ডিনারের আগে বলে রাখি যে এই যে আচারটা, এটা একটা আচার, মটরের আচার, মটর আর মূলো রয়েছে সঙ্গে লঙ্কা। যদি পারেন, এটা ওদের অথেন্টিক একটা আচার, যদি পারেন এটা একবার অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। सुबह जल्दी जागता है ना? हाँ, और हम लोगों का तो है सुबह भी जल्दी जागते हैं। गाड़ी आता है। कालिम्पोंग शहर रात्रि बेला आकाश नक्षत्र खचित, शहरों नक्षत्र खचित। वाव, एकदम परफेक्ट आलूदम। अच्छा प्लीज मुझे बोलिए ना, ये जैसे भी क्या क्या है, मुझे मतलब बहुत पसंद है नेपाली आलूदम। इसको ना पहले वो बॉईल करके इसका वो छाला छील के। लेकिन अलग कैसे है ये थोड़ा बोलिए। हम लोग फूड में भी पूरा फोकस करता है, क्योंकि बाहर का जो भी हमारा गेस्ट आता है उसको होमली फील हो। एर থেকে আর কি চাই আমরা? ব্রেকফাস্টের পরেই ছটফট হোমস্টে থেকে চেক আউট করে নিলাম এবং একটা গাড়ি বুক করলাম সাইট সিনের জন্য। প্রথমেই গন্তব্য দিলো পাহাড়। এই পথেই শুরুতেই পড়বে বুদ্ধ পার্ক, কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব। এই পথেই আরেকটু এগোতেই পড়ল বৌদ্ধ ভগবান পদ্মশ্রীর মূর্তি। বলা হয়ে থাকে ইনি নাকি ভগবান শিবেরই আর এক রূপ। আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পং এর হনুমান পার্কে। যদিও লোকাল মানুষজন এটাকে বলে হনুমান টপ, বললে হবে অনেক ওপরে। চলুন দেখুন। প্রায় পৌঁছে গেছি সেই হনুমান পার্কে। আর যেমনটা বলছিলাম যে হনুমান পার্ক, সেই জন্য এখানে বড় হনুমানের মূর্তি রয়েছে, তবে পূজো হয় তেমন করে নয়, সেই জন্যই বোধ হয় পার্ক। হনুমান জির মূর্তি তো অনেক বড়, কিন্তু এখানে শুরুতেই যে পূজো হয় গণেশ ঠাকুরের।
আপনারা কিন্তু হনুমান পার্ক ঘুরেই ঠিক পাশেই পাবেন দুর্গা মন্দির, দুর্গা মন্দিরও দেখে নিতে পারেন। আর দুর্গা মন্দিরের চারিপাশ থেকে কালিম্পং শহরের ভিউটাও কিন্তু খুব সুন্দর। আমি তো বললামই যে হনুমান পার্কের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির। আর দুর্গা মন্দিরের যিনি পুজো করেন পণ্ডিতজির সাথে একটু কথা বলছিলাম। নমস্তে পণ্ডিতজি। আচ্ছা, ইয়ে মন্দির কিতনা পুরানা হ্যাঁ? ये मंदिर का इस्टाब्लिश किया है 1993 साल अक्टूबर महीना का 23 तारीख। अरे बाप रे, आपका तो मेमोरी बहुत अच्छा है। अच्छा, आप कितने दिन से हो इधर? मेरा यहाँ पर सेवा काल हुआ है 28 वर्ष। 28 वर्ष। इसका पुराना मंदिर यहाँ से थोड़ा नीचे में, 5 मिनट का रास्ता नीचे में है। वो थोड़ा सा मतलब उसका ही और एक ये इधर हाँ, स्थापन किया है। हाँ। जो नेपाली में बोलते है वहाँ पर देवी थान है। अच्छा, देवी थान है। हाँ, अच्छा। वो देवी थान तो समझते हैं ना। हाँ, हाँ, पुराना देवी थान है, वो उसको शिफ्ट करके यहाँ पर ले आए हैं। अच्छा अच्छा, देवी थान। वो मंदिर भी अवस्थित है वहाँ पर। अच्छा, और इधर आप मतलब मॉर्निंग में कितना, सुबह कितना बजे खुल जाता है मंदिर? 6:30 बजे। 6:30 बजे खुल जाता है। और कितने टाइम तक रहता है खुला? 4:30-4 बजे। अच्छा, शाम को 4:30-4:30 बजे मोटा मोटी। अच्छा, धन्यवाद, आशीर्वाद कीजिए। थैंक यू। হ্যালো, রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা ফ্যামিলি। আমরা কিন্তু এখন রয়েছি ডেলো পাহাড়ের একদম একটা আকর্ষণ, প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিংয়ের বুকিং এই সেন্টার থেকে হয়, কী হয়, কত টাকা একটু জেনে নিই। হ্যালো স্যার, আচ্ছা ইয়ে প্যারাগ্লাইডিং কিতনা মিনিট কা হ্যায়, ক্যা কস্ট হ্যায়, থোড়া সা বোলেঙ্গে? ये जो पैराग्लाइडिंग है मीडियम फ्लाई 8 से 15 मिनट का फ्लाई होता है। अच्छा, मीडियम फ्लाई 8 से 15 मिनट। कॉस्ट 3000 पर पर्सन है, पर हेड 3000। अच्छा, और फिर आपको वीडियो, जी हाई फ्लाई भी है, हाई फ्लाई 15 से 30 मिनट का होता है। अच्छा, वो 5000 एक्स्ट्रा लाएंगे। এই ডেলো পার্কের মধ্যেই যে ব্রিটিশ বাংলোটি আপনারা দেখতে পাবেন, চাইলে এখানেও আপনারা বুকিং করতে পারেন। কিন্তু অবস্থানগত দিক থেকে আমি কিন্তু একে একদমই সাজেস্ট করব না। ছোট ছোট ছেলে মেয়েদের ধীরে ধীরে বাবা মায়েরাও যখন ঘোড়ায় চড়ে আনন্দ নেয়, সেই দৃশ্যও কিন্তু বেশ উপভোগ করার মতো। এই পার্কেরই এক কোনায় রয়েছে সেকালে ইংল্যান্ডে প্রচলিত ঘোড়ার গাড়ির আকৃতির একটি দোকান। যতবারই আসি এই দোকানটি আমাকে মুগ্ধ করে। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কালিম্পং সায়েন্স সেন্টার। 7 একর জমির ওপর তৈরি এই কালিম্পং সায়েন্স সেন্টারটির মধ্যে রয়েছে বৈজ্ঞানিক চিন্তাধারা নিয়ে তৈরি বিভিন্ন অডিও ভিজুয়াল ইলাস্ট্রেশন। এরপর আমাদের গাড়ি গিয়ে থামলো ডক্টর গ্রাহাম সোমের সামনে। স্বাধীনতারও অনেক আগে সেই 1900 সালে স্কটল্যান্ডের এক মিশনারি ডক্টর গ্রাহামসের হাতে তৈরি হয় এই সংস্থাটি। সেই সময় অবশ্য উদ্দেশ্য ছিল এখানকার স্থানীয় সহায় সম্বলহীন অ্যাংলো ইন্ডিয়ান ছাত্রছাত্রীদের সাহায্য করা। কিন্তু বর্তমানে সমস্ত ধর্ম, সমস্ত জাতির ছাত্রছাত্রীরাই এখানে পড়াশুনো করার জন্য সুযোগ পায়। অনুদান আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ভারতবর্ষ ছাড়াও ভুটান, নেপাল, বাংলাদেশ, স্কটল্যান্ড প্রভৃতি বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে থাকেন। এখানকার আবাসিকদের জন্য খাবার দাবার আসে এখানকার কম্পাউন্ডের মধ্যেই তৈরি নার্সারি এবং বেকারি থেকে। ডিলু পাহাড় সংলগ্ন বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখার পর আমাদের গাড়ি এবারে ছুটল দূরপিনদারা পাহাড়ের উদ্দেশ্যে, এবং এই পথেই আমরা প্রথম মুখোমুখি হলাম গৌরীপুর ভবনের সঙ্গে। গৌরীপুর ভবনের ইতিহাস বলি, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাঁর লেখা জন্মদিন কবিতাটি বেতার মারফত আবৃত্তি করেছিলেন এখান থেকে, এবং এর সঙ্গে সঙ্গেই কালিম্পংয়ের সঙ্গে কলকাতার টেলিফোন যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়। আমাদের মধ্যে বহু বাঙালিরাই আছেন যারা গর্ব করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শয়নে স্বপনে সারা জীবন ধরে। কিন্তু গৌরীপুর ভবনের বর্তমান অবস্থা দেখার পর আমার মনে হয় সে কথা বলতে তারা কুণ্ঠাবোধ করবেন।
আমরা আমাদের ঐতিহ্যকে এভাবেই আগলে রেখেছি। দূরবিন্দারা পাহাড়ের মাথায় পৌঁছনোর একটুখানি আগেই আপনি সম্মুখীন হবেন আর্মি গলফ কোর্সের। এখানকার একটা অবাক করা বিষয় হল, বিকেল 3:30 বাজতে না বাজতেই আর্মি গলফ কোর্সের ওপর রাজত্ব করে কুয়াশারা। কালিম্পং শহরে ঘুরতে এসে যদি গলফ কোর্স দেখতে আসেন, ঠিক এখানেই কিন্তু রয়েছে আর্মিদের ক্যান্টিন। আর এখানে মোটামুটি চা কফি টুকটাক স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায়, চা কফিটা তো জবাব নেই। আর্মি গলফ কোর্স ছাড়িয়ে দুপা এগোতে না এগোতেই আপনি দেখতে পাবেন মর্গান হাউস। বলা হয় ভারতবর্ষের ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে মর্গান হাউস অন্যতম। তবে ভুতুড়ে বাংলো হলেও এখানে রাত কাটাতে আসা পর্যটকদের কোনো অভাব নেই। আপনার যদি এখানে বুকিং করা না থাকে, তবে গেটের বাইরে থেকেই মর্গান হাউসকে দেখে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এই ভুতুড়ে বাংলো মর্গান হাউস নিয়ে আমাদের দারুণ ইন্টারেস্টিং ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখনও যারা দেখেননি তারা দেখতে ভুলবেন না। আর্মিদের জন্য সংরক্ষিত অঞ্চলের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটল অবশেষে দূরবিন্দারা মোনাস্ট্রির উদ্দেশ্যে, যার আসল নাম জান ডম পালরি মোনাস্ট্রি। 1970 সালে নির্মিত এই মোনাস্ট্রিতে একসময় পায়ের ধুলো দিয়েছিলেন স্বয়ং দালাই লামা। শোনা যায় যে তিব্বতীয় আক্রমণের সময় নাকি বহু সংখ্যক বৌদ্ধ পুঁথি এবং গ্রন্থ এখানে নিয়ে আসা হয় সংরক্ষিত রাখতে। এই গুম্ফাটির গঠনশৈলী এবং রঙের বাহার দেখে আপনি কিন্তু অবাক না হয়ে থাকতে পারবেন না। এই গোটা কালিম্পং জুড়েই দেখার মতো এত জিনিস আছে যা আমরা একসময় ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতেও তো ফিরতে হবে। সেদিন সৌভাগ্যক্রমে আমরা কালিম্পং বাসস্ট্যান্ডে যখন পৌঁছই, তখন কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে শেষ বাসটি ছাড়ল বলে, সে সময় বিকেল 5:00। আমাদের এই কালিম্পং শহরকে ঘিরে সমস্ত তথ্য এবং সম্পূর্ণ খরচ দেখতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন। সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। আজকের জার্নি এখানে শেষ করছি। গুড বাই।